সালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে 2019 সালের জেএসসি পরীক্ষা, 2019 সালের আইসিডি প্রশ্নের সমাধান। আমরা রিটেনের জন্য যে সাজেশান দিয়েছি সেখান থেকে 5টি সাজেশান কমন এসেছে, যেমন সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এটা এসেছে। এরপর হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য, ভাইরাসের প্রকারভেদগুলো এবং ম্যালওয়্যার কেমন করে কাজ করে সেটা, এবং হচ্ছে শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। আমরা টোটাল 13টা প্রশ্ন দিয়েছি, সেখান থেকে 5টা প্রশ্নই কমন এসেছে। এবার আমরা এমসিকিউর সলিউশন দিচ্ছি এবং প্রতিটা সলিউশনের মেইন বুকের কোথা থেকে এসেছে আমরা সেটা ছবি সহকারে অ্যাড করে দিচ্ছি। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় মোবাইলের মাধ্যমে, রেডিওর মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে। তোমরা স্ক্রিনের মধ্যে অ্যান্সার দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার হবে 1, 2, 3। আমি আবার বলছি, একের অ্যান্সার হবে 1, 2, 3। তারপর হচ্ছে নাম্বার 2-এর প্রশ্ন হচ্ছে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজগুলো করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অ্যান্সার হচ্ছে ইন্টারনেট। তোমরা স্ক্রিনের মধ্যে অ্যান্সার দেখতে পাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি সার্ভার থেকে তথ্য নেয়, অ্যান্সার হচ্ছে ক্লায়েন্ট। 4 নম্বর প্রশ্ন, দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলা হয়, তাকে বলা হচ্ছে ওএন, WAN। কোনটি প্রতিটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে, অ্যান্সার হচ্ছে সুইচ। গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার, অ্যান্সার হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এখানে ওয়ার্কশিটের 84 সংখ্যাটি সেল এর ঠিকানা কোনটি, অ্যান্সার হচ্ছে CD9। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 এবং 3, অর্থাৎ আমরা এভাবেও যোগ করতে পারবো এবং এভাবে যোগ করতে পারবো। যেহেতু এর সামনে সমান সমান চিহ্ন নেই, সুতরাং এটা হবে না। 9 নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে প্যান্ডা। 10 নম্বর হচ্ছে ম্যালওয়্যার কোনগুলো, 3টাই হবে, কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম এবং ট্রোজান হর্স। 11 নম্বর প্রশ্ন, কেস স্প্রেড কোন ধরনের সফটওয়্যার, অ্যান্সার হচ্ছে স্প্রেডশিট। এক্সেল উইন্ডো একেবারে উপরের বারকে কী বলা হয়, অ্যান্সার হচ্ছে টাইটেল বার। 13 নম্বর প্রশ্ন, ইমেইল পাঠাতে কী কী প্রয়োজন, একটা হচ্ছে ইন্টারনেট সংযোগ অবশ্য লাগবে, এরপর হচ্ছে ইমেইল ঠিকানা এবং হচ্ছে আইসিটি যন্ত্র, 1, 2, 3। তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1, 2, 3। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারে কোন ওয়েবসাইটের মাধ্যমে, সেটা হচ্ছে খান একাডেমি। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মিস্টার মনোজের অফিসের জন্য কোন নেটওয়ার্কটি বেশি উপযোগী, অ্যান্সার হচ্ছে স্টার। 16 নম্বর প্রশ্ন, নির্বাচিত টপোলজির নেটওয়ার্ক বিকল হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায় কেন্দ্রীয় হাব এবং সুইচ, অ্যান্সার হচ্ছে 1 এবং 3। 17 নম্বর প্রশ্ন হচ্ছে জনপ্রিয় ইমেল সাইটগুলো হচ্ছে ইয়াহু, জিমেল এবং হটমেল, অ্যান্সার হচ্ছে 1, 2, 3। কোনটির সুবিধা বেশি পাওয়া গেলে ডাউনলোড করতে হয় না, সরাসরি দেখা যায়, সেটা হচ্ছে গতিশীল ব্যান্ডউইথ। আমি তোমায় যত শুনেছিলাম গান, এই গানটি গেয়েছেন হচ্ছে পঙ্কজ মল্লিক। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা প্রেরণ করা হয় 2018 সালের 12ই মে। 21 নম্বর প্রশ্ন, 21 হচ্ছে কোনটি আউটসোর্সিং সফটওয়্যার বা আউটসোর্সিং ওয়েবসাইট নয়। দেখো, আমরা এখানে ফ্রিল্যান্সার এবং হচ্ছে আপওয়ার্ক এবং হচ্ছে ইল্যান্স, এই 3টা হচ্ছে আউটসোর্সিং সফটওয়্যার, কিন্তু ওয়েবসাইট এই বিক্রয়
এইটা আউটসোর্সিং সফটওয়্যার ওয়েবসাইট নয়। তাহলে আমাদের 21-এর অ্যান্সার হচ্ছে 3, বিক্রয় .com এইটা আউটসোর্সিং ওয়েবসাইট নয়। আর বাকি তিনটা আপওয়ার্ক এবং ইল্যান্স এবং ফ্রিল্যান্সার, এই তিনটা হচ্ছে আউটসোর্সিং ওয়েবসাইট। 22 নম্বর প্রশ্ন, যোগাযোগ করার পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে 2। 23 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মতো কাজ করতে পারে এইরূপ মাইক্রো কন্ট্রোলার হলো? অ্যান্সার হচ্ছে FPGA এবং PLA, অর্থাৎ 2-3, 2 এবং 3 হবে অ্যান্সার 23-এর। 24, কোন অপারেটিং সিস্টেমে ম্যালওয়্যারের সংখ্যা বেশি? সেটা হচ্ছে উইন্ডোজ। এক্সেলে যোগ করার পদ্ধতি কয়টি? অ্যান্সার হচ্ছে 2টি। আমি স্ক্রিনের মধ্যে তোমাদের সবগুলো প্রশ্নের রেফারেন্স দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।